পারি লতিরাজ কুসু এক চাষ, পারি লতিরাজ কুসু একের বীজ ফুল চারা বা পোয়া। কেন বাড়ি লতিরাজ কুসু একের চারার গোড়া কাটা হয়? গোড়া কাটা চারার কারণ, গোড়া কাটা চারার মূল রহস্য। সুপ্রিয় দর্শক, আমাদের চারাগুলো দেখেন, এই দেখতে পাচ্ছেন, এগুলা আমাদের চারা। সব চারার গোড়াতে লতি রয়েছে এবং সমস্ত চারাই লতি থেকে উৎপাদন করা। এবার আসি, কেন চারার গোড়া কাটা হয়? দেখতে পাচ্ছেন এই যে কসুর গাছটা, এই এই দুইটা গাছের বয়স মোটামুটি ছয় মাস হচ্ছে। দেখেন এই যে গোড়াটা কিন্তু পচন ধরেছে, এই দেখেন গোড়াটা। কেন গোড়া কাটা হয় চারার? বাড়ি লতিরাজ কসু এক চারার গোড়া কাটার মূল রহস্য, গোড়া কাটার কারণ। দেখেন এই গাছটার বয়স ছয় মাস হচ্ছে, গাছের গোড়াতে পচন ধরেছে। দেখেন চারার গোড়াতে কিন্তু পচন ধরেছে। এটা মূলত চারা না, এটা কসুর গাছ, অযত্নে অবহেলায় পড়েছিল, যার কারণে নিচে পচন ধরেছে। এইটারও আপনি দেখতে পাচ্ছেন যে এটার বয়সও ছয় মাস পার হয়ে গেছে, এটাকে কিন্তু পচন ধরেছে। এই তারা আপনাকে চেষ্টা করবে, এই পোষা এরকম চারা দিবে না আপনাকে। তখন তারা কি করবে, এই যে আপনারা তখন তারা দেখবেন এই যে গোড়া কেটে আপনাকে এইভাবে চারা হিসেবে চালিয়ে দিবে। এই দেখেন এটারও কিন্তু পচে গেছে, পচন শুরু। তখন এ তারা এইভাবে চারার গোড়া কেটে এই পাতাটা কেটে আপনাদের দিয়ে দিবে, এটা চারা হিসেবে চালাই দিবে। যখন এই গোড়া কাটা চারা আপনারা রোপণ করবেন, তখন মাটিতে বিভিন্ন প্রকার ছত্রাকের উপদ্রব থাকে, এই পোষা অংশ, এই কাটা অংশ থেকে তখন পোষা শুরু হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন। আর এই গোড়া কাটা চারা প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হয় না, যখন লতি আপনি বিক্রি করা শুরু হবে তখন দেখবেন যে পাতা, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং পাতাগুলো নেতিয়ে পড়ছে, টেনে তুলে দেখবেন কাটা অংশ থেকে পোষা শুরু হয়ে গেছে। আপনি গাছে তুলে মই টান দেওয়ার মতোই, আপনার ক্ষতি হোক এমন কাজ আমরা কখনোই করব না যারা সরেজমিনে এই বাড়ি লতিরাজ কুসু এক চাষের সাথে সম্পৃক্ত। আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন আমরা নিজেরাই চারা উত্তোলনের সাথে সম্পৃক্ত। সুপ্রিয় দর্শক, আসুন আমাদের চারা কিছু চারা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এই যে চারার গোড়াতে কত সুন্দর বোল্ট, একটা দুইটা লতি রয়েছে, কিন্তু এটা বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল জাত। দেখেন সব চারার গোড়াতে কিন্তু লতি পাবেন, এই দেখেন, এবং কত সুন্দর নিচে মোটা। এবং এই চারাটা যখন আপনারা রোপণ করবেন তখন শেষ পর্যন্ত গাছটা টিকে থাকবে, এবং নয় মাস বয়সে এই চারার এক হাত এক হাতের উপরে কাঠ হবে, যা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন, যদি গোড়া কাটাবিহীন চারা রোপণ করতে পারেন। দেখেন কত সুন্দর চারার গোড়াতে বোল্ট, এটা মূলত চারার খাবার। আর যখন দেখেন কেন আমরা, অন্যরা কেন চারার গোড়া কাটে, দেখেন আপনাদের কিন্তু দেখাইছি, সাবধান, গোড়া কাটা চারা রোপণ করবেন না। কেন তারা গোড়া কাটা চারা দেয়? এই যে অসংখ্য গাছ পড়ে রয়েছে, তারা জমি নষ্ট করে ফেলতেছে, তখন এই কচুর গাছগুলো টানে তুলে তুলে নিচ থেকে কাঠগুলো কেটে ফেলে দিয়ে তারা চারা হিসাবে চালিয়ে দিচ্ছে। সাবধান হবেন আপনারা, এই গোড়া কাটা চারা কখনোই রোপণ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চারার মানগুলো দেখেন, খুবই সুন্দর সুস্থ সবল চারা।